কুড়িগ্রাম থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আশরাফুল হক রুবেল। কুড়িগ্রাম দুই আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে ঐক্যফ্রন্টের ধানের শীষ মার্কার প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমির এবং মহাজোটের লাঙ্গল মার্কার আলহাজ মনিরুদ্দিন আহমেদের মধ্যে। তবে ঐক্যফ্রন্টের যিনি প্রার্থী রয়েছেন তিনি অভিযোগ করছেন যে তার সমর্থকদের বিভিন্ন সময় প্রচারণার সময় হয়রানি করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটা তিনি দেখতে পাচ্ছেন না। আমি এখন কথা বলবো এই কুড়িগ্রাম দুই আসনের ধানের শীষ মার্কার প্রার্থী ঐক্যফ্রন্টের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিনের সাথে। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? কুড়িগ্রাম দুই আসন্ন নির্বাচনে আমাদের ঐক্যফ্রন্টে ঘন জোয়ার উঠে মিথ্যা কথা একশো ভাগ সত্য, কিন্তু ভোটের ব্যাপারে গ্রামের মানুষই বলছে ভোট তো আমরা দেব, আপনারা কি রক্ষা করতে পারবেন? সবার মনে এই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো এই আসনের প্রার্থী তিনি চান যে ভোটের দিন মানুষ যাতে সুষ্ঠুভাবে কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এ ব্যাপারে তিনি এই প্রশাসনের সহযোগিতা কামনা করেন।